সকাল 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 চলে এসেছি এখানে, বাইকের একটা পলিউশন করে নিতে, বাইকটা নতুন তাও। এখন বললাম না, কোনো চাপ নিয়ে লাভ নেই। হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু হচ্ছে পুরো মোটো ব্লগিং সেটআপে। আর এখন আমরা যাচ্ছি ওয়েলিংটন বাইক মার্কেটে, যেটা হচ্ছে কিনা ইস্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বাইক মার্কেট। ওখানে বাইকের যাবতীয় অ্যাক্সেসরিজ সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো আমিও এই আগে দু একবার গেছি, তো আজকে আমরা যাব একটা পার্টিকুলার দোকানে, ওয়েলিংটন একটা পার্টিকুলার দোকানে, যেটা হচ্ছে সাইকেল অ্যান্ড মোটরসাইকেল স্টোর। আর ওখান থেকে কিছু জিনিস নেব, আমার ফগ লাইট ইনস্টল করব, আরও কী কী করি সব কিছুই তোমাদের সাথে দেখাবো। মোটামুটি বলে নাও একটু মডিফিকেশন হবে আমাদের পক্ষীরাজের। তো এই জন্যেই সকাল সকাল বেরিয়ে গেছি, আর ঘড়িতে বাজে অলরেডি 11টা, আর প্রচণ্ড রোদ, বাইরে খুব গরম, আর চারদিকে পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। রাস্তাঘাটের রাস্তার সাইজও ছোট হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছ হাফ রাস্তা ধরে পুজোর প্যান্ডেল। আর এখন আমরা কলকাতার গলির ভিতর দিয়ে যা, সো আমরা পৌঁছে গেছি ওয়েলিংটন বাইক মার্কেটে। এটা হচ্ছে রফি আহমেদ কিদওয়াই রোড, আর এটা হচ্ছে ওয়েলিংটন বাইক মার্কেট। দুপাশে দেখতেই পাচ্ছ সারি সারি বাইকের লাইন, ভিড়, সব বাইক, সব ধরনের বাইকের অ্যাক্সেসরিজ মডিফিকেশন এখানেই হয়। তো দুপাশ দিয়ে লাইন ভর্তি, আর আমরা তো বললাম একটা পার্টিকুলার দোকানেই যাচ্ছি। সো এখানে একটা দুর্ঘটনা হয়ে গেল, জাস্ট একটা ছোট্ট ইনসিডেন্ট, তো ভাবলাম শেয়ার করি। এই দেখো, আমাকে সাইডে ডেকেছে। এটা ওয়ান ওয়ে লেন ছিল, আমি জাস্ট একটু টার্ন নিয়েছি আর আমাকে সাথে সাথে ডেকে নিয়ে। সো আজকে আমি পেপার, পলিউশন পেপারটাও রেডি করে রেখেছিলাম যাতে পুলিশ না আটকায়, ফিট বাই, কিন্তু কপালে মামুরা থাকলে আর কে আটকায়। তো আমাকে এখানে ফাইন দিতে বলছে, যে 2000 টাকার ফাইন। সামনে সার্জেনের সাথে কথা বলে আমরা, সার্জেন তো 2000 টাকার ফাইন দেওয়া বলছো, আমি রিকোয়েস্ট করায় আমাকে বললো মিষ্টি খাওয়ার জন্য পয়সা দিয়ে দিতে। তো এটাই হচ্ছে নিয়ম। আর এই রফি আহমেদ কিদওয়াই রোডে এখানে ম্যাক্সিমাম লোকের হেলমেট নেই, কিচ্ছু নেই, কোনো ট্রাফিক রুল নেই, কিন্তু তাও তাদের কিছু বলা হচ্ছে না। আর আমি এখানে তোমাদের দেখিয়েও দিই, লাস্টে 2000 টাকার ফাইনের জায়গায় আমাকে 200 টাকার ফাইন করলো, বললো আমাকে মিষ্টি খাওয়ার পয়সা দাও। বেশি নিয়ম কি বলবো আর, নো কমেন্টস, আর কিছু আমি বলতে চাই না। এটা আমার কোনো পার্সোনাল কোনো শত্রুতা নেই পুলিশের সাথে, বাট একটু ছোট মিস্টেকের জন্য এইভাবে ফাইন করা আর এইভাবে হ্যারেস করা, আর নিয়মটা সবার জন্যই একই হওয়া উচিত। এখানে লোকালদের বলার ক্ষমতা পুলিশের নেই, কেননা এটা হচ্ছে রফি আহমেদ কিদওয়াই রোড। এখানে আমি রিলিজনের কথা বলছি না, কিন্তু এরা পারবে না, এখানে শুধু এই মানুষ দেখেই এরা ফাইন করে, আর পুজোর আগে তো ফাইন ছিল। পয়সাও নিলেন, আবার আমাকে রাস্তাটাও দেখিয়ে দিলেন যে কোন রাস্তায় দেখিয়ে দিতে হবে, সো থ্যাংক ইউ ওনাকে। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখানে আমরা আসছিলাম। গুগল ম্যাপের একটা রং টার্নের জন্য কেসটা খেয়ে গেলাম। সাইকেল অ্যান্ড মোটরসাইকেল দোকান এখানে ওয়েলিংটন বাইক মার্কেটে, আর এই যে দোকান, এখানে লাইট লাগানোর জন্য আপাতত আমি ক্র্যাশ গার্ড লাগাবো না, তো এই মাউন্টটা দিয়েই লাইটটা লাগাবো। তো এই মাউন্টটাও এখানে পেয়ে গেলাম, আর লাইট কিনবো আর এখানে লাইটটা লাগাবো। এটা 70 ওয়াট, পাওয়ারফুল, আবার এটাই কেস দেবে না তো পুলিশ, সবাই কেস দেবে। হ্যাঁ, এটা ভালো লাগছে। পাম্পের সাথে এয়ার সিট, পাম্পও দেওয়া আছে। আর হেলমেটেরও 100 কালেকশন আছে না? হ্যাঁ, দারুণ।
ক্র্যাশ গার্ড তো লাগানো নেই, তো এইচজেডির এই 60 ওয়াটের লাইটটা ইনস্টল হচ্ছে। এই যে ক্ল্যাম্পটা, ক্ল্যাম্পটার দাম এক্সট্রা আলাদা করে 900 টাকা দাম নিল। সো এই এই হচ্ছে এখানে ফিটিং হবে লাইট নিচেই। আর এটা আমরা এখানে কিনে ওয়েলিংটন বাইক মার্কেটের সামনে এখান থেকে পাশেই দাদা লাগাচ্ছে। ফাইনালি ফগ লাইট ইনস্টলড, আর দেখতে কিছুটা এইরকম হয়েছে। তো এইখানে আমরা এই জেজির ফগ ল্যাম্প লাগালাম 2700 টাকা, ওয়ারিং হার্নেস 400, আর সুইচ 250 টাকা। আর এখানে আমরা ওই লেগ গার্ডও নেবো, আপাতত লেগ গার্ড, আপাতত একটাই রাইডিং জায়গাটা আছে, লেগ গার্ড দিয়ে চালাবো। সো এটা ওই মোটর অ্যান্ড সাইকেল স্টোর ওয়েলিংটন বাইক মার্কেটে। আর গলাও ধরে গেছে, চলো হেলমেটগুলো দেখে হেভি লাগছে। এই লেগ গার্ডটাও নিয়ে নিলাম, এটা অ্যাড করে দিই, চলো। Finally done and cheers. Cheers, cheers. হয়েছে, কোনটা দিয়ে বেরোবো সোজা? এখানে ওয়েলিংটন বাইক মার্কেটে সব কিছুই হয়ে গেল কাজকর্ম। আর এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য, আমাদের ইস্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বাইক মার্কেট। ঠিক না, লাইটটা লেগে গেছে, যেটা ইমার্জেন্সি ছিল, একটা লেগ গার্ড দরকার ছিল, কেন রাইডিং জায়গাটা আপাতত একটাই, আমার পুরনো রাইডিং জায়গাটা আছে আর ছিল না। তো আর লাইটটা তো কেমন লাগছে ওটা তো তোমাদের একটু পরে দেখাবো, এখন কি দেখালে বোঝাবে দেখি। এই দেখো এইরকম দোকান হতেই দেখো ক্লাস্টারটা ইয়ে চেঞ্জ হয়ে গেল। আর আর এখন ক্র্যাশ গার্ডটা লাগালাম না, কেননা বাইকটা আরও 7-8 কিলো ওজন বেড়ে যাবে। তো আপাতত লাগাচ্ছি না, কোনো এক্সট্রিম লম্বা রাইড হলে তখন প্ল্যানিং করব যে লাগাতে হবে কি না। চলো অনেকদিন পর শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাব। কাকু চলে যান, কি করছেন? সেইটাই দেখাচ্ছি, এদিকে দেখো ইস্ট বেঙ্গল আর ওই সাইডে মোহনবাগান। এখন আমরা ফুলবাগান মোড়ে, উল্টোডাঙার এখানটায় ফুল অফ আস্তে আস্তে ঠুকে গেল পিছনে। এই ভিড় রাস্তায় রেসারেসি করলেই মুশকিল। এটা হচ্ছে বাইকের ইয়ে, কার হলে আমরা পিছনেই থাকতাম। কদিন পর থেকে তো এই রাস্তায় ঢোকাই মুশকিল হয়ে যাবে, কেননা শ্রীভূমির পুজো আর দু একদিনের মধ্যেই ওপেন হয়ে যাবে। আর এরপরে এবারের পুজোর থিম হচ্ছে ডিসনিল্যান্ড আর বিগ ব্যানটা রাত্রিবেলায় দারুণ লাগছে। গলিতে বাজে কটা, 5:30? আজ মোটামুটি সারাদিনটা আমাদের এইসব করতেই চলে গেল। আর আবার হয়তো ওয়েলিংটন মার্কেট কদিন পর যেতে হবে, এখন তো সব কিছু হলো না, তো ব্যাক টু ব্যাক হবে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর ও হো, ক্যা নজারে, ক্যা নজারে হ্যায়, আচ্ছা লাগ রা হ্যায়। রোদ সারাদিন এত গরম ছিল, তার মধ্যে পুরো হ্যাপাজার্ড হয়ে গেছি। আর এখন আমরা আবার ওয়ে ব্যাক টু আওয়ার হোম। লাইটটা তো ইনস্টল হয়ে গেছে, একবার তোমাদের লাইটটা দেখাই কেমন আসছে। সো এটা হচ্ছে লো বিম, আর বাইকটা সোজা করি আগে। সো এটা ইয়েলো লো বিম পড়ছে, আর এবার আবার হাই বিমটা দেখাই। এটা হাই বিম আসছে, হ্যাঁ। সো কেমন দেখাচ্ছে লাইটটা, আরও এবারে অ্যাডজাস্ট করা যাবে যদি। এই যে দেখো ভাইয়েরও এইচজেজির লাইট লাগানো আছে, এইটা, হ্যাঁ এটা পুরো উপরে তোলা আছে, তোমারটা স্ট্রেট আছে না? ফাইনালি বাড়িতে চলে এসেছি। হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো। আর দেখা হবে নেক্সট ব্লগে। আর লাইট কি কেমন, এগুলো তো লম্বা রাইডে
গেলেই সব কিছু বোঝা যাবে কি কেমন ঠিকঠাক মডিফিকেশনগুলো কাজের মতো হয়েছে কিনা। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টিল দেন বাবাই, টেক কেয়ার, বাই গাইস, বাই।